আর্টসের যে প্রদর্শনী, এটাতে হোটেল ফিস মেরিনার পক্ষ থেকে স্পন্সর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মিলান মনসাব্রিয়ান্সের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের প্রবাসী ও প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আনন্দ ঘন এই অনুষ্ঠান হয়ে ওঠে বিশ্ব মিলন মেলায়। ইতালির মনসা থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে স্পেনের বার্সেলোনায় বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেছে তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কালীপূজা। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, কালীপূজা উপলক্ষে বার্সেলোনার প্রবাসী হিন্দু বাঙালিরা দুদিন ব্যাপী উৎসব কর্মসূচি পালন করে। উৎসবের প্রথম দিন 3 নভেম্বর স্থানীয় একটি হলে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত এবং আলোকসজ্জার মাধ্যমে শান্তি, সংহতি ও সম্প্রীতির প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক মা কালীর পূজায় অংশ নেন পুণ্যার্থীরা। উৎসবের দ্বিতীয় দিন 4 নভেম্বর বার্সেলোনায় মেস্ট্রেত সিভিক হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশন পূজা দ্য ফেস্তা কুলতুরালেস বাঙালি নামক সংগঠনের ব্যানারে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি কৃষ্ণপদ দেবনাথ, রাধা বিনোদ দেব, শঙ্কর সাহা, শুভ্র সাহা, সুধাংশু ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন ফেড্রো ব্যানাউস উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। রাজীব অলোক দাস ও রাজশ্রী দেবনাথের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইমতিয়াজ বাবু, শাহ ইমরান, জিনাত শফিক, বিউটি সহ স্থানীয় শিল্পীবৃন্দ। জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ কভেন্ট্রি শাখা। কভেন্ট্রি স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দুস আলী। আমাদের কভেন্ট্রি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সংগঠনটি সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনে সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস সালাম। উপস্থিত বক্তারা রাজাকার ও দরিদ্র মুক্ত এবং গণতান্ত্রিক ডিজিটাল বাংলাদেশ গড়ার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আওয়ামী লীগকে আবারও সরকার গঠনে দায়িত্ব দিতে সবার প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কভেন্ট্রি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অনুরুদ্দিন জাহিদ, সায়েদ আহমেদ শাহান, আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ। সভা শেষে জাতীয় 4 নেতার রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে শোক সভা করেছে বার্মিংহাম মহানগর আওয়ামী লীগ। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বার্মিংহাম মহানগর আওয়ামী লীগের সভাপতি তেরা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনহার আলী ও দারা হাসান পলাশের যৌথ পরিচালনায় শোক সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক কলামিস্ট আলী ইসমাইল, কমিউনিটি নেতা শাহ আবিদ আলী, জাতীয় পার্টি নেতা কামরুল হাসান চুনু, প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মিসর আলী, আব্দুল গফুর প্রমুখ। সভায় বক্তারা এ সময় খন্দকার মুস্তাক চক্রের মরণোত্তর বিচার দাবির পাশাপাশি যুদ্ধ অপরাধীদের রায় কার্যকরের দাবি জানান। অ্যাপোলো ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ইন্টারনাল টুর্নামেন্ট বিএনসি ক্যাটাগরির খেলা মঙ্গলবার পূর্ব লন্ডনে ওয়াংপিং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক খেলোয়াড় এতে অংশগ্রহণ করেন আর খেলা দেখতে আসা দর্শকদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। খেলার শুরুতেই সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ তাসর আলী যুক্তরাজ্যস্থ বিভিন্ন অঞ্চল থেকে আগত সকল খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পুরো খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ মকবুল হোসেন, সহযোগিতায় ছিলেন সংগঠনের সেক্রেটারি লুৎফর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর হারুন মিয়া, সংগঠনের ইসি মেম্বার জাফর, লুৎফর রহমান প্রমুখ। খেলায় মোহাম্মদ জুনেদ এবং মোহাম্মদ মাসুম চ্যাম্পিয়ন হওয়ায় যোগ্যতা অর্জন করেন। রানার্স আপ হন মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ সাইদুর রহমান। খেলা শেষে সংগঠনের চেয়ারম্যান জয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত আগামী নির্বাচন হতে দেওয়া হবে না ইউকে বিএনপি নেতৃবৃন্দ। বুরুঙ্গা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আজীবন সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ। বিশ্বনাথ এইট ইউকে কর্তৃক সংগঠনে ঈদ পুনর্মিলনী ও অধ্যাপক আব্দুল মতিনের সাথে মতবিনিময়। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।